আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আজকে যে বর্ডারে চেকপোস্ট বসবে, তোরা আমাকে জানাসনি কেন? স্যার, আমরা তো পুরো খবর নিয়েছি, আজকে চেকপোস্ট বসার কোনো কথা ছিল না, তাহলে হঠাৎ করে কিভাবে? প্রদীপের কথায় রাফসান মির্জা কিছুটা ভাবতে বসে। তার এখন মাথা খারাপ হয়ে গেছে, 1 কোটি টাকা পাওয়ার কথা ছিল আর এখন 1 লাখও পাবে না। তার মধ্যে ড্রাইভারটা যদি তার নাম বলে দেয় তাহলে তো সব শেষ। কিছু একটা ভেবে পেতেই রাফসান মির্জা বলে, আচ্ছা, এই বর্ডারে চেকপোস্ট বসানোর পিছনে কোনো মতে শাহরিয়ার প্রণয়ের হাত নেই তো? মেহেদি কথার প্রত্যুত্তরে বলে, থাকতেও পারে স্যার, বলা যায় না। শাহরিয়ার প্রণয় আপনার থেকেও বুদ্ধিমান, কখন কি করে বোঝা যায় না। মেহেদির কথাতে রফসান মির্জা তেতে উঠে বলে, তুই কি বলতে চাইছিস? আমার বুদ্ধি নেই, আমার মগজ ফাঁকা। মেহেদি কিছু বলতে যাবে এমন সময় প্রদীপ টিভির দিকে তাকায়। স্যার, আপনার ড্রাগের ডেলায়তে আগুন লাগিয়ে দিয়েছে কে, নাকি দাবানল লাগছে? রাফসান মির্জা টিভির দিকে তাকিয়ে এসব দেখে হায় হুতাশ করতে থাকে। তার বুঝে এসে গেছে এই সব কিছুর পেছনে প্রণয়ের হাত আছে, তাই চিৎকার করে বলে ওঠে, শাহরিয়ার প্রণয়, তুই কাজটা ভালো করলি না, আমার সব শেষ করে দিলি তুই। তোর শেষ আমি দেখেই ছাড়ব। সাপের লেজে যখন পাড়া দিলি, তাহলে সাপের দংশন বিষ শরীরে ঢোকার জন্য প্রস্তুত থাক। রাত 11টা বাজে, প্রণয় এখনও বাসায় আসেনি। জান্নাত প্রণয়ের রুমের ব্যালকনিতে থাকা চেয়ারে বসে আছে, তার সামনেই টেবিলের উপর পার্সিয়ার জেনিত বসে আছে জান্নাতের দিকে তাকিয়ে। ঘুম জান্নাতের চোখের পাতায় এসে বসে আছে, কিন্তু এখনও প্রণয় আসেনি বিধায় সে ঘুমিয়ে না ঘুমিয়ে বসে আছে। রাত 11:45 প্রণয় বাসায় আসে, নিজের রুমে এসে দেখে লাইট জ্বালানো, কিন্তু জান্নাত নেই রুমে, পার্সিয়ার জেনিতও নেই। প্রণয় ভেবে নিয়েছে জান্নাত তাদের বাসায় গিয়েছে, তাই আর কোথাও না খুঁজে কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। চেঞ্জ করে বের হয়ে ব্যালকনির লাইট জ্বালানো দেখে কি মনে করে যেন ব্যালকনিতে যায়। গিয়ে দেখে জান্নাত টেবিলের ওপর মাথা দিয়ে ঘুমাচ্ছে, পাশে পার্সিয়ার জেনিতও ঘুমাচ্ছে টেবিলের ওপর শুয়ে। জান্নাতের কাঁধ পর্যন্ত ছড়ানো কোঁকড়া চুলগুলো মুখের উপর এসে মুখ ঢেকে দিয়েছে। প্রণয় জান্নাতের চুলগুলো দেখে কিছুটা ভ্রু কুচকায় আর মনে ভেবে উঠে, মেয়েটার চুলগুলো এত ছোট কেন? কোমর পর্যন্ত বিছানো কোঁকড়া চুল হলে সৌন্দর্য আরও বেশি বেড়ে যেত মেয়েটার, অবশ্য এতটুকুতেও বেশ লাগছে, মাশাআল্লাহ। আনমনে কথাগুলো ভেবে প্রণয় হেসে দিয়ে ঘুমন্ত জান্নাতের পাশে গিয়ে জান্নাতের কাঁধে হাত রেখে বলে, জান্নাত জান্নাত, চলুন ঘরে গিয়ে ঘুমাবেন, এখানে এভাবে কেন বসে ঘুমাচ্ছেন, ঘাড় ব্যথা হয়ে যাবে। প্রণয়ের কথার কোনো প্রত্যুত্তর আসে না, জান্নাত গভীর ঘুমে মগ্ন। প্রণয় ভেবে পাচ্ছে না কি করবে, কিছু একটা ভেবে জান্নাতের মাথায় তাকে টেবিলের থেকে উপরে উঠে আলগোছে তুলে নিজের বুকের সাথে ঠেসে ধরে জান্নাতকে কোলে নেবে এমন সময় জান্নাত চোখ খুলে তাকায়, দুজনের দৃষ্টি এক হয়ে যায়। কিয়ৎক্ষণ তাকিয়ে থাকে দুজন দুজনের দিকে। এই মুহূর্তটা বাংলা সিনেমায় দেখালে নিশ্চিত লা 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 বাদ্যধ্বনি বাজত, আর জলসা সিরিয়াল হলে 7-8 মিনিট এইভাবেই তাকিয়ে থেকে একটা হিন্দি গান চলত। মিস্টার ভালোবাসা, আপনি কখন আসলেন, আমাকে ডাকেননি কেন? প্রণয়ের পাশে একটা চেয়ারে বসে বলে, আধা ঘন্টা হয়ে এসেছে, আমি যে বাসায় আসছি আর আপনাকে ডেকেছিও, কিন্তু আপনি ঘুমাচ্ছিলেন পরিবার নিয়ে। পরিবার নিয়ে বলে ভ্রুকুটি কুচকে ফেলে জান্নাত। প্রণয় সেই দিকে তাকিয়ে হেসে বলে, এই যে পার্সিয়া আর জেনি তো আপনার সাথে ঘুমাচ্ছিল, তো ওরা তো পরিবারের সদস্য, তাই বলেছি। ও আচ্ছা, খাবেন না? না খেয়ে এসেছি, আপনি খেয়েছেন? হ্যাঁ, একটা কথা বলার ছিল। জি বলুন, একটা কেন বলবেন, যত ইচ্ছে ততটা বলুন। না, একটাই বলি এখন। আচ্ছা বলুন। বলে স্মিত হাসে প্রণয়, জান্নাত প্রণয়ের দিকে তাকিয়ে বলে, আপনি তো আমার বড়, আপনি কেন আমাকে আপনি সম্বোধন করছেন, তুমি করেই বলতে পারেন। জান্নাতের কথায় প্রণয় হেসে দেয়, হেসে জান্নাতকে বলে, আমি কেন আপনি সম্বোধন করছি জানেন? কেন,
কিছু ভালোবাসা আপনি সম্বোধনেই সুন্দর মানায়, যেমন আমার আর আপনার ভালোবাসা। প্রণয় রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। জান্নাত ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। প্রণয় তাকে বলেছে আবার ভার্সিটি যাওয়া শুরু করতে, তাই আজ থেকে ভার্সিটি যাবে। এজন্য দুজনে এক সময় বের হলেও আলাদা আলাদাভাবে যাবে। বাইরে কেউ এখনও জানে না জান্নাত প্রণয়ের স্ত্রী। প্রণয়ও জানাতে চায় না যদি তার রাজনীতির ফলে জান্নাতের ওপর কোনো বিপদের আঁচ আসে। তাই প্রণয় শুধু দুই পরিবার আর ইসি রিফাত সুজন এর বাইরে বাকি সবার কাছে বিষয়টা গোপন করে রেখেছে। জান্নাত বোরকা পরে হিজাব আর নিকাব হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, রেডি হতে পারছে না। রেডি হতে পারছে না বললে ভুল হবে, মূলত প্রণয় আয়নার সামনে দাঁড়িয়ে আছে। জান্নাত জায়গা পাচ্ছে না আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে। প্রণয় আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবি উল্টা পিঠ থেকে ঠিক করছে। জান্নাত এসব দেখে ভ্রু কুচকে দাঁড়িয়ে আছে। মানে কি এসবে পাঞ্জাবি ঠিক করতেও কি আয়নার সামনে দাঁড়ানো লাগে? প্রণয় ইচ্ছে করে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার খুব ইচ্ছে করছে তাকে এমন করতে দেখে জান্নাত কি ভাবমূর্তি ধারণ করে। আয়নার মধ্যে দিয়ে জান্নাতের দিকে তাকিয়ে প্রণয় মিটমিটি হাসে, যা জান্নাতের চোখে এড়িয়ে যায় না। জান্নাত এবার শকটোক্তি তুলে বলে, আপনি রেডি হতে এত সময় কেন লাগছে? প্রণয় স্মিত হেসে ভাবলেশীন ভাবে বলে, আমি জানি না তো, আপনি জানেন কি কেন এত দেরি হচ্ছে আমার? জানবো কেন, অবশ্যই জানি। আমাকে রেডি হতে দেবেন না আপনি, এটাই আপনার দেরি করার কারণ। ছেলে মানুষের রেডি হতে এত সময় লাগতে পারে সেটা আমার কল্পনার বাইরে। জান্নাতের কথা শুনে প্রণয় উৎফুল্ল চিত্তে বলে ওঠে, তাহলে আমাকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন আপনার, আমাকে ধন্যবাদ দিন জান্নাত। জান্নাত অবাক নেত্রে প্রণয়ের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ কেন দিব? এই যে ছেলে মানুষ রেডি অধিক সময় লাগে সেটা আমি আপনার কল্পনার ভিতরে নিয়ে আসলাম, এবার ধন্যবাদ দেন। জান্নাত কি বলবে বুঝে না পেয়ে চুপ করে আছে। প্রণয় জান্নাতের চুপ করে থাকাটা নিতে পারে না, তাই নিজের মুখটাকে কিছুটা চুপসে নিয়ে বলে, জানেন জান্নাত আমি একটা ভুল করেছি। জান্নাত ভ্রু কুচকে প্রণয়ের মুখের দিকে তাকায় জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে বলে ওঠে, কি ভুল করেছেন? প্রথম ভুল রাজনীতিতে জড়িয়েছি, দ্বিতীয় ভুল বাবার অফিসের দায়িত্ব নিয়েছি, আর এসব দায়িত্ব নেওয়ার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও বউয়ের সাথে একটু সময় কাটাতে পারি না। এই দুঃখের কথা শুধু আপনাকেই বললাম বুঝলেন, কাউকে তো আর এসব বলা যায় না। নতুন বিয়ে করেছি, দরকার ছিল অন্তত এক সপ্তাহ সব কাজ থেকে আমাকে ছুটি দেওয়ার, কিন্তু সবগুলো যেন আমার আস্ত শত্রু, একটা বুঝলো না, নতুন বউ রেখে কাজে যেতে আমার মন সায় দেয় না, এসব কেন বুঝে না ওরা, একটু বলবেন আমাকে জান্নাত? জান্নাত প্রণয়ের এমন অভিযোগ শুনে হাসবে না কাঁদবে সেটাই হয়তো ভুলে গেছে। কি লাগাম ছাড়া কথা, এটা আবার অভিযোগ বাক্য? প্রণয় পাঞ্জাবে পরে জান্নাতকে ডাক দেয় তার কাছে আসতে। জান্নাত তার পাশে গিয়ে দাঁড়াতেই জান্নাতের দিকে মুখ করে ফিরে দাঁড়িয়ে বলে, পাঞ্জাবি কামগুলো লাগিয়ে দিন। জান্নাত বিপরীতে কিছু না বলে হেসে বোতাম লাগিয়ে নিয়ে সরে আসতে গেলেই জান্নাতের কোমর জড়িয়ে ধরে জান্নাতকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজে পেছনে দাঁড়ায় হাসি দিয়ে বলে, এবার আপনি তৈরি হন, আমিও হচ্ছে সমস্যা হবে না। জনই রেডি হয়ে নেয়। প্রণয় বেরিয়ে যাবার আগে জান্নাতকে আবার নিজের কাছে রেখে নেয়। জান্নাত প্রণয়ের সামনে এসে দাঁড়াতেই প্রণয় জান্নাতের কপালে নিজের ওষ্ঠদ্বয়ের স্পর্শ দেয়। কিছু সময় নিয়ে জান্নাত কপাল থেকে অধর সরিয়ে হাসি মুখে বলে, সাবধানে যাবেন, কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন করবেন, আমি ইনশাল্লাহ চলে আসব। জি আচ্ছা। আরেকটা কথা। জি বলুন। আমাদের বিয়ের কথাটা কাউকে জানাবেন না, এতে আমার শত্রুরা হয়তো আমার ক্ষতি করার জন্য গুটি হিসেবে আগে আপনার ক্ষতি করতে চাইবে, তা আমি চাই না, সেই জন্য কাউকে বলবেন না। আচ্ছা বলবো না, আপনি সাবধানে যাবেন। জি ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে জান্নাতের দিকে তাকিয়ে হেসে রুম থেকে বের হয়ে যায়। জান্নাত তার ব্যাগ নিয়ে বের হয় রুম থেকে। গতকাল গিয়ে তাদের বাসা থেকে তার বই নিয়ে এসেছে। জান্নাত বের হয়ে রিক্সা নিয়ে ভার্সিটি চলে যায়। প্রান্তিক বাইক নিয়ে আগে গিয়েছে আজ, তার কাজ আছে, যাবে তারপর ভার্সিটি আসবে। অবশ্য জান্নাতের রিক্সার পেছনে সজীব এসেছে। অতি সতর্কতার সাথে জান্নাতের রিক্সার পেছনে নজর রেখে গিয়েছিল যাতে কেউ বুঝতে না পারে। প্রণয় সজীবকে বলেছে জান্নাত ভার্সিটি যাওয়ার সময় জান্নাতকে ফলো করে যেতে, যদি কোনো বিপদ হয় জান্নাতের সেই জন্য দূর থেকেই ফলো করতে বলেছে, তবে যাতে কেউ বুঝতে না পারে। রাফসান মির্জা বসে বসে ভাবছে কি প্রণয়কে রাস্তা থেকে সরানো যায়। ভাবতে ভাবতেই হঠাৎ মাথায় কিছু একটা আসতেই মেহেদি আর প্রদীপকে ডাক দেয়। মেহেদি প্রদীপ এসে দাঁড়াতেই বলে, শাহরিয়ার প্রণয় বিয়ে করেছে তাই না?
প্রদীপ স্বগতোক্তি করে বলে, জি স্যার। ওর বউটাকে চিনিস বা দেখেছিস ওর বউটাকে? না স্যার, আমরা তো সবসময় আপনার সাথেই চিপকে থাকি, আসলার মতো দেখবো কেমনে। মেয়েদের এমন অতিরিক্ত কথায় রাফসান মির্জার রাগ উঠে যায়। এই ছেলেটা ইদানিং বেশি কথা বলে, বলে না সঙ্গ দোষে লোহাও ভাসে, প্রদীপের সাথে থেকে এখন মেয়েদের অতিরিক্ত কথা বলে। রাফসান মির্জা প্রদীপকে বলে, খোঁজ নিয়ে আমাকে জানা, শাহরিয়ার প্রণয়ের বউকে যত তাড়াতাড়ি সম্ভব জানার চেষ্টা কর, কে ওর বউ, বাই হোক ওর বাই কুক। বলে রাফসান মির্জা হেসে দেয়। প্রদীপ আর মেহেদি রাফসান মির্জার কেবিন থেকে বের হতে যাবে। এর আগেই রাফসান মির্জা দুজনকে আবার ডাক দেয়, অতি আস্তে তাদের দুজনকে কিছু বলে। এরপরেই তিনজনের সমসুরে হেসে ওঠে। প্রণয় অফিস থেকেই মাত্র বের হয়েছে, আজ একবার পার্টি অফিসে যাবে আফজাল সাহেবের সাথে দেখা করতে। সেই জন্যে রিফাত আর সুজনকে অফিসের বাকি কাজগুলো করে নিতে বলে। সজীবকে নিয়ে বেরিয়ে পড়ে অফিস থেকে, গাড়ির কাছে এসে দাঁড়ায় প্রণয় আর সজীব। সজীব উঠে ড্রাইভিং সিটে বসে, প্রণয় উঠে ফ্রন্ট সিটে বসতে যাবে এমন সময় প্রণয়ের নাম্বারে একটা ফোন আসে। প্রণয় ফোনটা ধরে হ্যালো বলার আগেই উপাস থেকে ব্যক্তিটির বলা কথা শুনে প্রণয় অবাক হয়ে ভ্রু কুটি কুচকে ফেলে। প্রণয় ফোনটা ধরে হ্যালো বলার আগেই অপর পাশ থেকে ব্যক্তিটি বলার কথা শুনে প্রণয় ভ্রুকুটি কুচকে ফেলে। অপর পাশে ব্যক্তিটি বলে, প্রণয়দা, অফিসে যেই গাড়িটা করে এসেছেন সেটা করে কোথাও যাবেন না, ওটা ব্রেক ফেল করে দিয়েছে রাফসান মির্জার লোকেরা। বলেই লোকটা ফোন কেটে দেয়। প্রণয় ক্রোর হেসে গাড়িতে উঠে বসে। সজীব গাড়ি স্টার্ট দিতে নিলে প্রণয় স্টিয়ারিংয়ে হাত দেয়। সজীব প্রণয়ের দিকে প্রণয়ের চোখ দিয়ে কিছু একটা ইশারা করে। সজীব আর গাড়ি স্টার্ট না দিয়ে বসে থাকে। প্রণয় ফ্রন্ট ক্যামেরাতে পেছনে দেখে, প্রণয়দের গাড়ি থেকে বেশ কিছুটা দূরে প্রদীপ আর মেহেদি দাঁড়িয়ে আছে। প্রণয়দের গাড়িতে উঠতে দেখে মেহেদি প্রদীপকে বলে, চল, ওরা তো গাড়িতে উঠে গেছে, তার মানে চলে যাবে, এখানে দাঁড়িয়ে থেকে দেখার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, চল আমরা চলে যাই। প্রদীপ কোনো বাক্য ব্যয় না করে চলে যায় মেহেদির সাথে। ওরা চলে যেতেই প্রণয় আর সজীব গাড়ি থেকে নেমে পড়ে। সজীব গাড়ির তার ঠিক করে চালানো শুরু করে পার্টি অফিসের দিকে। প্রণয় ক্রুর হাসে রাফসান মির্জার ব্যর্থ হওয়া প্ল্যান ভেবে, আর মাথায় সাজাতে থাকে রাফসান মির্জাকে কীভাবে সারপ্রাইজ দেওয়া যায় সেটা। রাফসান মির্জা নিজের ক্যাবিনে বসে মেয়েদের সাথে কথা বলছে। প্রদীপের দিকে তাকিয়ে বলে, প্রদীপ, শাহরিয়ার প্রণয়ের গাড়ি তার কেটে দিয়েছিস তো, যাতে ব্রেক ফেল হয় খুব তাড়াতাড়ি। প্রদীপ রাফসান মির্জার দিকে তাকিয়ে হেসে বলে, জি স্যার, মেহেদি গাড়ির নিচে ঢুকে শুয়ে তার কাটতেছে, আমি চারদিকে তাকিয়ে দেখছি কেউ দেখছে কিনা, কেউ দেখেনি। গুড, মেহেদির দিকে তাকিয়ে রাফসান মির্জা বলে, কি খবর বল, ওরা গাড়িতে উঠেছে তো, ব্রেক ফেল করেছে তো গাড়ি, এখনো কোনো নিউজ বের হচ্ছে না কেন? জি স্যার, এতক্ষণে গাড়ি ব্রেক ফেল হয়ে শাহরিয়ার পুনায় বোধহয় মারাও গেছে, মিডিয়া হয়তো এখনো খবর পায়নি। মেহেদির কথায় রাফসান মির্জা কিছু বলতে যাবে, এর আগেই তার ফোনে প্রণয়ের নাম্বার থেকে ফোন আসে। উনি ভ্রুকুচকে মেহেদি আর প্রদীপের দিকে তাকায়, ইশারায় তাদেরকে ক্যাবিন থেকে বের হয়ে যেতে বলে। দুজনে বের হতেই রাফসান মির্জা ফোন রিসিভ করে কানে তুলতেই প্রণয় সালাম দিয়ে বলে, মির্জা সাহেব, এবারও আপনার প্ল্যান ফ্লপ হলো, আল্লাহ এবারও আমাকে বাঁচিয়ে নিয়েছে। কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখতে চায় তাহলে আপনি বারবার আমাকে মারার প্ল্যান করে কী লাভ? বলেই ফোন কেটে দেয়। রাফসান মির্জা রাগে পাশের ফুলের টপটা ছুঁড়ে ফেলে ভেঙে ফেলে। আবার নতুন প্ল্যান করে বলেই রাফসান মির্জা হাসতে থাকে। এত সহজে দমে যাওয়ার লোক রাফসান মির্জা নয়। পার্টি অফিস থেকে মাত্র বের হয়েছে প্রণয় আর সজীব। আফজাল সাহেবের সাথে বেশ অনেকক্ষণ কথা হয়েছে প্রণয়ের। পার্টি অফিস থেকে বের হয়ে প্রণয় নিজের অফিসে আসে আর একবার। কিছু ফাইলে তার সিগনেচারের দরকার ছিল, যা না করলেই নয়, তাই প্রণয় আবার অফিসে যায়। অফিসে যেতেই রিফাত ফাইলগুলো নিয়ে আসে। প্রণয় ফাইলগুলোতে সিগনেচার করে ল্যাপটপ নিয়ে বেরিয়ে যায়। রাতে জান্নাত প্রণয় খাওয়া শেষ করে মাত্র রুমে এসেছে। বরাবরের চাইতে আজকে তাড়াতাড়ি বাসায় এসেছে প্রণয়। ঘড়িতে ঘন্টার কাটায় বরাবর 11 ঘরে। প্রণয় ঘরে এসেই দরজা বন্ধ করে দেয়। জান্নাত গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে, প্রণয় ল্যাপটপ নিয়ে বসে। হালকা কিছু কাজ রয়ে গেছে, সেগুলো শেষ করেই ঘুমাতে যাবে। জান্নাত আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। প্রণয় কিছুক্ষণ পরপর ল্যাপটপ থেকে
চোখ তুলে জান্নাতের দিকে তাকাচ্ছে, নজরটা বরাবরই নাকে সেই লালচে কালো তিলটাতে গিয়ে আটকায়। প্রণয় ল্যাপটপ রেখে উঠে জান্নাতের পেছনে দাঁড়ায়। জান্নাত আয়নার মধ্যে প্রণয়কে দেখে বলে, কিছু বলবেন? জান্নাতের কথার প্রতিউত্তরে প্রণয় কিছু বলে না। প্রণয় কিছু একটা মনে করতেই জান্নাতকে অপেক্ষা করতে বলে কাবার্ডের সামনে গিয়ে কাবার্ড খুলে দুটো কিটক্যাট চকলেট এনে জান্নাতের হাতে দেয়। জান্নাত চকলেটে পেয়ে খুশিতে আপ্লুত হয়ে প্রণয়কে উৎকণ্ঠিত সুরে বলে, আপনি জানলেন কিভাবে? কিটক্যাট চকলেট যে আমার প্রিয়। প্রণয় হেসে দিয়ে বলে, আপনার বেলকনিতে মাঝে মাঝে উকি চুকি দিলে বুঝে যাওয়া যাবে আপনার কোন চকলেট প্রিয়। প্রণয়ের কথায় জান্নাত মাথা নিচু করে হেসে ফেলে। মাঝে মাঝে ব্যালকনিতে বসে চকলেট খেত, আর ব্যালকনিতে রাখা বাস্কেটে চকলেটের প্যাকেট ফেলে দিত, হয়তো প্রণয় কোনোভাবে সেটা দেখেছে। জান্নাত আয়নার সামনে ছোট টুলে বসে বসে চকলেট খাচ্ছে, সাথে পার্সিয়া আর জেনিত ও জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত তাদের মুখের সামনে চকলেট খাওয়ার জন্য ধরলে তারা মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। আইসক্রিম হলে নিশ্চয়ই দুজনে খেত, চকলেট হওয়ার কারণে খাচ্ছে না। প্রণয় সোফায় বসে জান্নাতের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। জান্নাত সেই দিকে তাকিয়ে ভ্রু কুচকে প্রণয়কে স্বাগতোক্তি করে শুধায়, কি দেখছেন এভাবে? প্রণয় জান্নাতের কথায় প্রত্যুত্তর দেয় না, উঠে কাছে এসে পেছন থেকে জান্নাতের দুই বাহুতে হাত রেখে জান্নাতকে দাঁড়াতে বলে। জান্নাত দাঁড়াতেই নিজের দিকে ফিরিয়ে নিয়ে জান্নাতের কপালে গভীরভাবে ভালোবাসার পরশ বুলিয়ে দেয়। কিছুক্ষণ নাকের তিলটার দিকে তাকিয়ে নাকের উপরে অধর ছোঁয়া দেয়। জান্নাত খানিকটা ভ্যাপাচাকা খেয়ে তাকালে প্রণয় জান্নাতকে আর এক ধাপ অবাক করে দিয়ে জান্নাতকে জড়িয়ে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে ফেলে। আপনার এই চুলের স্মেল নাকের লালচে কালো তিলে এই কেমন নেশা ছড়িয়ে আছে যে আমি বারে বারে নেশায় পড়ে যাই জানো মনি? প্রণয়ের কথায় জান্নাত উত্তর দেয় না, প্রণয়ের বুকে মাথা রেখে হাসে। এই মানুষটা তার একান্ত আপনজন। মানুষটা পাশের ব্যালকনি সেই বালকটি যে এখন পেয়েছে তার স্বামী রূপের পরিচিতি। এসব ভেবেই জান্নাত নিজেও প্রণয়কে দৃঢ়ভাবে জড়িয়ে ধরে নিজের দুটো হাত নিয়ে যায় প্রণয়ের পিঠের মধ্যেখানে, আর একটু গভীরভাবে জড়িয়ে ধরে। জান্নাত শুনতে পায় প্রণয়ের বুকের বাম পাশে 2 ইঞ্চি নিচে হার্ট নামের যন্ত্রটার হৃদস্পন্দন। হার্টের প্রতিটা বিট যেন জান্নাতের নাম বলে বিট করছে। জান্নাত আবেশে প্রণয়কে আর একটু জড়িয়ে ধরে সকল সংকোচ ভুলে। প্রণয়ও প্রিয়তমাকে নিজের সাথে জড়িয়ে ধরে, পারে না তো যেন বুকের মধ্যখানিতে ঢুকিয়ে রাখে। প্রণয় নিঃশব্দ কণ্ঠে জান্নাতকে বলে, আর যদি আপনার কাছে একটু নির্লজ্জ হওয়ার আবদার করি আপনি কি অনুমতি দিবেন জান্নাত? এই কথার বিপরীতে কি বলা উচিত জান্নাতে জানা নেই, মানুষটাকে বাধা দেবে কেন? মানুষটা তো তার স্বামী, আল্লাহর দেওয়া রহমত। এই মানুষটাকে না করার ক্ষমতা যে তার নেই। জান্নাত লজ্জায় মুখ রক্তিম আভা ছড়িয়ে প্রণয়কে জড়িয়ে ধরে। প্রণয় প্রিয়তম স্ত্রীর সম্মতি সূচক উত্তর পেয়ে হাসে। ভালোবাসার রাতটুকুতে হোক না হয় ভালোবাসা আরেকটু গভীর, ছড়িয়ে পড়ুক ভালোবাসার রন্ধ্রে রন্ধ্রে। ভালোবাসার আন্দোলনে শিহরিত হোক শিরা উপশিরায়, নাম হোক একটা রাতের, আখ্যায়িত থাকুক ভালোবাসার রাত নামে। সন্ধি হোক দুটো মনের, দুটো প্রাণের, দুটো দেহের। রাত 4:30 বাজে, রাত জাগা নিশাচর পাখিরা কিচির মিচির করছে। প্রণয়ের উদম প্রশস্ত বক্ষেই জান্নাত ঘুমাচ্ছে, দু হাতে প্রণয়কে জড়িয়ে, যেন এই জায়গাটাতেই সে শান্তির ঘুম ঘুমাতে পারে। প্রণয় তাকিয়ে আছে জান্নাতের মুখশ্রী দিকে, মেয়েটার দিকে যত তাকিয়ে থাকে তত যেন তার ঘোর লেগে যায়, যত দেখি ততই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মেয়েটাকে দেখলেই যেন চক্ষু শীতল হয়, হালাল ভালোবাসাগুলো এমনই। প্রণয় নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে, ঘুম আসছে তার, তাই দুই হাতে সেও জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাতের মাথার কোঁকড়া চুলগুলোতে হাত গলিয়ে দেয়, কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয় আবারও। হঠাৎ বাইরে কিছু শব্দ পেতেই প্রণয় জান্নাতকে নিজের বুকের উপর থেকে আলগোছে তুলে নিয়ে বিছানার বালিশে মাথাটা রেখে শুইয়ে দেয়, শরীর ঢেকে দেয় কাঁথা দিয়ে। উঠে একটা কালো টি শার্ট গায়ে জড়িয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। যা ভেবেছিল তাই, রাফসান মির্জার লোকদের সাথে তার গার্ডদের সাথে মারামারি চলছে। প্রণয় রুমে এসে একবার জান্নাতের দিকে তাকিয়ে সাইড টেবিলের ড্রয়ার থেকে গুলিটা নিয়ে সাইলেন্সার লাগিয়ে আবার ব্যালকনিতে চলে যায়। সেখানে থেকে রাফসান মির্জার লোকদের মধ্যে একজনের দিকে গুলিটা তাক করে ট্রিগারে চাপ দেয়।
সাথে সাথে গুলিটা ছুটে গিয়ে লোকটার মাথায় ঢোকে, সেখানেই মারা যায় লোকটা। সবাই উপরে তাকাতেই প্রণয়কে দেখে, জানের ভয় সবারই আছে, সেই জন্য সেখান থেকে পালিয়ে যায় প্রণয়কে না মেরে। ভেবেছিল গার্ডদের মেরে প্রণয়ের বাসায় ঢুকে ঘুমের মধ্যেই প্রণয়কে মারবে, কিন্তু তারা কি আর ভাবতে পেরেছে প্রণয় আজ রাতেই জেগে থাকবে। লোকগুলো চলে যেতেই প্রণয় মোবাইলটা নিয়ে রফসান মির্জাকে ফোন করে। রফসান মির্জা ঘুমে বিভোর, এই তো সুন্দর আরামের ঘুমের মাঝে কর্কশ শব্দে ফোনটা বেজে ওঠায় বিরক্ত হলেন তিনি। ঘুম ঘুম চোখেই নাম্বার না দেখে ফোন কানে তুলে বিশ্রীভাবে গালি দিয়ে বলে, এত রাতে ফোন করেছিস, কোন আমলের দুঃসংবাদ দিতে? প্রণয় রফসান মির্জার গালি শুনে মাথাটা গরম হয়ে গেল, গেলেও মাথা ঠান্ডা রেখে বলে, প্রণয় বেশ বুঝতে পারছে রফসান মির্জা ঘুমের ঘোরে তার নাম্বার না দেখে রিসিভ করে কথা বলছে। প্রণয় ক্রূর হেসে বলে, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান, আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।